চারা। এসব চারা তিনি 150 টাকা দরে বিক্রি করছেন। আর বাগান থেকে এবছর মালটা বিক্রি করেন 90,000 টাকার, আরো 25,000 টাকার মালটা বিক্রি করতে পারবেন বলে জানান তিনি। ফল চাষে ভালো লাভ পাওয়া যায়, এই জন্য ফল চাষ শুরু করছি। পাশে মাছ আছে, পাঙ্গাস এই আশেপাশে, তারপর অনেক ধরনের সবজি চাষ করি, তারপর পাশাপাশি নার্সারি আছে। নিজে একটি মালটা বাগান করবো এবং আমার গ্রামের যারা কিশোর আছে, যুবক আছে, তাদেরকেও আমি এই মালটা চাষে উৎসাহিত করব। কৃষি বিভাগ রেবতীর মালটা বাগান দেখে মুগ্ধ ও অভিভূত। সাধারণত ভাবা হতো অ্যাসিডিক সয়েলে বা পাহাড়ি অঞ্চলে মালটার চাষ হয়, কিন্তু সে ধারণা এখন পাল্টে গেছে। চাষিদের এই ফল চাষে কৃষি বিভাগ প্রশিক্ষণ দিয়ে উৎসাহিত করছেন। এই মালটাগুলি অত্যন্ত সুস্বাদু মিষ্টি, এই এলাকাতেই এটা হচ্ছে এবং আমরা চাষিদেরকে প্রশিক্ষণ এবং এটা পরিচর্যা বিষয়ে উৎসাহিত করছি। বিভিন্ন বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতায় চাষিরা ব্যাংক ঋণের সহায়তা পেলে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় অসংখ্য চাষি বিভিন্ন ফল চাষে আগ্রহী হবেন বলে জানান সংশ্লিষ্টরা। খালেদ মাসুদ, বাংলাদেশ টেলিভিশন।